আমরা একসঙ্গে কবিতাটা পড়ি, তাহলে ঘুমাবেন। বলেন, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে খাজনা দিব কিসে? কেউ ঘুমাননি তো? বুলবুলি পাখি দেখেছেন না? এত বড় না, ছোট। চিন্তা করেছেন কোনোদিন বুলবুলি পাখি কয়টা ধান খাবে সারাদিন ধান খেলে? আর অনেকে বলে বুলবুলি পাখি ধান খেতে পছন্দ করে। ব্রিটিশদের জমিদারদের, তাদের পাইকদের, রাজাদের, লাঠিয়ালদের মানুষ এত ভয় করত, তারা সমস্ত লক্ষ লক্ষ ধান মন ধান দূর করে নিয়ে যেত, গ্রামের গরিব মানুষ ভয়ে কিছু বলতে পারত না, বুলবুলি পাখির উপরে দোষ চাপিয়ে দিত। ব্যাপারটা শুনেছেন আপনারা? সেই অবস্থাতে যুদ্ধটা নেমে আসলো নবাবদের দিকে, দরিদ্র জনগণের কাতারে, কৃষকের কাতারে। এখন ঈশ্বর হলো কৃষক বিদ্রোহ। এই কৃষক বিদ্রোহ একাত্তরে হয়েছিল। আছে সবাই দারুন জ্বালা নিশি, দারুন জ্বালা নিশি, অন্তরের তলে আমার Thank you.